বিভিন্ন কারণে দেহে চুলকানি হতে পারে। অনেক সময় আমাদের হাত পা পিঠে বিভিন্ন জায়গায় চুলকানি হয়, তা কোনো শারীরিক অসুস্থতা ছাড়াই হতে পারে। হতে পারে কোনো ব্যাকটেরিয়ার আক্রমণ, যা আমরা হাত দিয়ে চুলকালে সেরে যায়। তো অন্যান্য ধরনের কিছু চুলকানি হয়ে থাকে, যেমন অ্যালার্জি, মশার কামড় কিংবা যে কোনো পোকার কামড়, শরীরে কোনো জায়গায় ব্যাকটেরিয়ার সংক্রমণ, হাত পা ছিলে গেলে তা শুকানোর সময় চুলকানি হতে পারে। তবে আপনার চুলকানির সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের সহায়তা নেবেন। আর বাড়িতে বসে চুলকানি সারিয়ে তুলতে আপনি কিছু প্রাকৃতিক উপায় অবলম্বন করতে পারেন। সামান্য চুলকানিতে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন। এই জেলিতে কোনো ধরনের বিষাক্ত পদার্থ নেই যা আপনার ত্বকের ক্ষতি করবে, তাই শরীরের কোনো অংশে চুলকানি হলে আপনি পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন। অ্যালোভেরাতে রয়েছে প্রচুর পরিমাণ ময়শ্চারাইজিং ক্ষমতা। শরীরের যে কোনো জায়গায় চুলকানি হলে অ্যালোভেরা কেটে এক টুকরো নিয়ে সেখানে ঘষুন। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, বিশেষ করে লেবুর ভোলাটাইল তেল শরীরের যে কোনো রকমের চুলকানি দূর করতে সহায়তা করে। লেবু টুকরো করে কেটে নিয়ে চুলকানির স্থানে কিছুক্ষণ ঘষুন, এতে দেখবেন চুলকানি অনেকটা কমে যাবে। কর্পূর সমৃদ্ধ তুলসী পাতা ত্বকে যে কোনো ধরনের জ্বালা পোড়া এবং চুলকানি কমায়। কয়েকটি তুলসী পাতা নিয়ে ধুয়ে নিন, তারপর যেখানে চুলকানি হয়েছে সেখানে পাতাগুলো কিছুক্ষণ ঘষুন, অথবা কিছু তুলসী পাতা পানিতে দিয়ে সিদ্ধ করে সেই পানি বরফ করুন এবং চুলকানির স্থানে ঘষুন।